হাতত দেড় লাখ টাকা মসজিদ নামাজ পড়বলে সুমাইছিল। কাষত টকার বেগ থই অজু করে আছিল উমেদ আলী ফার্জিয়ে। অজু করে উঠি দেখে টকার বেগটা নাই। কলে গল বেগটো? সিসিটিভিত বন্দী হল সমগ্র দৃশ্য। এয়া নগাঁও বিশ্ববিদ্যালয়ের সমীপর শইকীয়া মসজিদ। মসজিদট অজু করাত ব্যস্ত একাংশ, আর এই মসজিদট নামাজ পড়বলে সুমাইছিল রৌমারীর উমেদ আলী নামের এইজন ব্যক্তি। উমেদ নগাঁও ডিসি অফিসর অবসরী কর্মচারী। ব্যাংকর পৰা দেড় লাখ টাকা উলিয়াই আনি সময় হওয়ার বাবে মসজিদত নামাজ পড়বলে সুমাইছিল লোকজনে। টকার বেগটো কাষত থই নামাজ পড়ি আছিল উমেদে। কিন্তু নামাজ পড়ি উঠি দেখে টকার বেগটো নাই। লগে লগে লাগে হাহাকার। অবশেষত মসজিদত থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতেই পোহরলে আহিছে সমগ্র ঘটনা। সুরে লৈ পলায়ন করেছে বেগটো। চাওক সিসিটিভির দৃশ্য। এয়া মসজিদর অজুখানা। একাংশই অজু করাত ব্যস্ত। এফালে অজু করে আছে উমেদ আলিয়ে, টকার বেগটো কাষতেই থইছে। লোকজনে অজু করে থাকতেই বগাসার পরিহিত এই লোকজনে টকার বেগটো লৈ উধাও হয়। পিছে সিসিটিভিত বন্দী হয়ে রল চুরর এই সমগ্র দৃশ্য। অবশেষত নগাঁও সদর থানাত এজাহার দাখিল করে ভুক্তভোগী উমেদ আলিয়ে। গতিকে সাবধান হোক, লগত টকা থাকিলে আরো সাবধান হোক। আপনার টকার অপরত কার কেতিয়া চকু পড়ে কোনো ঠিকনা নাই। আজি তাৰমানে মই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পৰা টকা এক লাখ পঞ্চাশ হাজার উঠাই লই আর ঘরপা আনিছিল দশ হাজার, এইখানে লই পেলায় শৈকা মসজিদত নামাজ পড়বলে ওলাইছো। তাতে অজু করে থাকুতে বেগটো মই বাহতে রাখি পেলায় অজু করে আছিলো। অজু করে পেলায় উঠি হওয়ার লগে চাইছো বেগটো নাইকিয়া হয়েছে। নামটো হল উমেদ আলী ফরাজি, উমেদ আলী ফরাজি। মই ডিসি অফিসের পর অবহর গ্রহণ করেছো ডিঙর ওসর রৌমারি, তেতিয়া বারোটা পঁয়ত্রিশ মান হব, বারোটা পঁয়ত্রিশ এজাহার দিলো। হয় এটা বেগর ভিতর মোর চারিচকিয়া গাড়ির চাবি কাছো আছে, পাসবুক আছে, চেকবুক আছে আর অন্য অন্য লাগতিয়াল বস্তু আছে। নগাঁও সদর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এইটির পর এজাহার দিছো, সদর থানাত দিল, নগাঁও সদর থানাত। নগাঁওর পর তমাস ভূঁইয়া, অসম লাইভ 24।